পায়ের ভালো মনের মানুষ এবং খারাপ মনের মানুষরা হাজ্জা জুরতুমুল মাকাবির তোমরা কি কবরে যাওয়া পর্যন্ত সম্পদের পিছনে ঘুরে জীবনকে গাফল রাখবা সিদ্ধান্ত তোমাদের রব বলে দিয়েছে খাল্লা নো নেভার এইটা কখনো নয় সাউফা তাআলামুন একেবারে ঠিক না যে মানুষ গাফল থাকবে কবরে যাওয়া পর্যন্ত শিগগিরই মানুষ জানবে সুম্মা অতঃপর খাল্লা সাউফা তাআলামুন আবার বলছে আল্লাহ মোটেও ঠিক নয় খুব শিগগিরই মানুষ জানবে তুমি তো যুবক ধরে নিয়েছো 20 বছর বয়স 60 পর্যন্ত বাঁচবা এখনো 40 বাকি আল্লাহ বলছে যে সাউফা তাআলামুন অচিরেই খুব ভেরি সুন একেবারে অল্প সময় রয়েছে খুব শিগগিরই এরা জানবে খাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন কখনো না তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে তাহলে সাবধান হয়ে যেতে লাতারাউন্নাল জাহিম তোমাদের অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখতে হবে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন আল্লাহ বলছে আবার বলি সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন আবার বলি অবশ্যই অবশ্যই দিব্য দৃষ্টিতে তোমরা জাহান্নামকে দেখতে পাবে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম তারপর তোমাদের অবশ্যই যা কিছু দেওয়া হয়েছে এমন সব কিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে জিজ্ঞেস করা হবে মা সম্পর্কে দিয়েছে আল্লাহ মমতাময়ী মা জিজ্ঞেস করা হবে পা সম্পর্কে যা দিয়ে তুমি হেঁটে বেড়াইতা জিজ্ঞেস করা হবে তোমার এই মগজ মস্তিষ্ক মেমোরি যা দিয়ে তুমি অনেক কিছু শিখেছো মুখস্থ করেছো লাখ টাকা দামের চাকরির সাথে কোটি টাকা দামের ঘুষ খেয়েছো এই মেধা দিয়েই তো এই মেধা কে দিয়েছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম অতঃপর প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ওয়াল্লাহি ওই ব্যক্তি ধ্বংস যাকে আল্লাহ জিজ্ঞেস করে ফেলেছে কিছু ওই ব্যক্তির উপায় নাই যাকে আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে ফেলবে আল্লাহর কাছে সবসময় আশ্রয় চাওয়া উচিত জাহান্নামের সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত জাহান্নামের কারণ ওই ব্যক্তির উপায় নেই যাকে আল্লাহ জিজ্ঞেস করবে আর তিনি সুবহানাল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম সেদিন উপকৃত হবে সেই হৃদয় যে হৃদয় আল্লাহর কাছে বিশুদ্ধ একটা অন্তর নিয়ে আসবে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন আর মুত্তাকি আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে কাছাকাছি করা হবে وبرزت الجحيم للغاوين এবং পদ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে وقيل لهم আল্লাহ তাআলা বলবেন আইনামা কুনতুম তাআবুদুন কোথায় তারা যাদের তোমরা পৃথিবীতে ইবাদত করতে কোথায় তোমার সিনেমার নায়ক যেমন প্যান্ট পরেছে এমন পরেছো কোথায় তোমার খেলোয়াড় যেমন ওর পতাকা তেমন পতাকা যেমন ওর স্যুট তেমন তোমার স্যুট যেমন ওর জুতা তেমন তোমার জুতা যেমন ওর চুল তেমন তোমার চুল যেমন ওর জামা তেমন তোমার জামা যেমন ও কিক করে বলকে তুমি এভাবে ঘুরে এসে কিক করো ওর মতো করে চেষ্টা করো হয় নাই হয় নাই ই আরেকটু হলে জাস্ট লাইক নেই মারা একটু হলে দোস্ত কাটটা কি দুচ্ছ কোনটা আর ওইটা কি ওই যে হ্যাঁ তৃতীয় বিশ্বকাপে যেটা দিছিল ওইটাই এটা তো দোষ পুরোপুরি হয় নাই না ওই তো চেষ্টা করছি অল্প লাগে হয় নাই ওয়াকিল লাহুম আইনামা কুনতুম তাআবুদুন কোথায় ও যার তুমি ইবাদত করতে পৃথিবীতে যার তুমি অনুসরণ করতে ও পয়সা আলা হয়েছে যে কোনো মূল্য তোমাকে পয়সা আলা হতে হবে ও গিয়ে আল্লাহর ঘর ব্যতীত কোথাও সিজদা দিয়ে দিয়েছে তোমাকে দিতে হবে ও তোমাকে বলে দিয়েছে এটা ইসলাম হয়ে গেছে ও তোমাকে বলে দিছে এটা সুন্নত এটা সুন্নত হয়ে গেছে এর কোনো প্রমাণ লাগবে না এর কোনো দলিল লাগবে না ওয়াকিল লাহুম তাদেরকে বলা হবে আইনামা কুনতুম তাআবুদুন কোথায় তোমরা যাদের ইবাদত করতে তারা কোথায় মিন দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে হে
তারা কি তোমাদেরকে সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম বলেন তো আল্লাহ ছাড়া কেউ কি সাহায্যকারী আছে না কেউ কি আত্মরক্ষা করতে সক্ষম না আল্লাহ তো প্রশ্ন করছে যে কোথায় যার তুমি ইবাদত করেছো পৃথিবীতে সে কোথায় আল্লাহর পরিবর্তে যাকে তুমি ফলো করেছো তার কোথায় তারা কি আজকে সক্ষম তোমাকে হেল্প করতে আল্লাহর পরিবর্তে কেউ কি তোমাকে সক্ষম হেল্প করতে শোনো চাপায়ের মানুষ কোরআন কারীম পড়ো তোমাদের জীবন বদলে যাবে এই পুরো পৃথিবীর তাদের জীবন বদলেছে যারা কোরআনুল কারীমকে হৃদয় দিয়ে পড়েছে এবং হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করেছে সূরাতুল আদিয়াত নাম শুনেছেন ওয়াল আদিয়াতি যাবহা এই সূরার একটা আয়াত আছে এই সূরাটা আমার মনে হয় আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ মুখস্থ আছে রাইট দেখেন আমি তারপর একটু পড়ে শুনাই আপনাকে আল্লাহ কি বলছেন ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুদ এই যে আপনি সিগারেট খান মদ খান নামাজ পড়েন না গাঁজা খান বউ মারেন ছেলে সন্তানের যত্ন নেন না মায়ের মায়ের অধিকারের পরোয়া করেন না স্ত্রীর অধিকারের পরোয়া করেন না বাবার অধিকার পরোয়া করেন না ভাইয়ের অধিকার পরোয়া করেন না এখানে গান বাজনা লাগায় ভূমিকম্প নিয়ে চলে আসতেন পৃথিবীতে এখানে আপনি মদ গাঁজার এক আসর বসাইছেন দোকান মানে টেলিভিশন না চললে দোকান হবে না সিগারেট না বিক্রি করলে দোকানদারি হবে না এই যে নানা কিছু আপনি করতেছেন আপনি হতাশ মানে ওহো আমার তো কিছুই নাই অমুকের ছেলে বিল্ডিং করেছে তমুকের ছেলে বিদেশ চলে গেছে তমুকের ছেলে আম বাগান কিনে ফেলেছে অমুকের ছেলে পাঁচ বিঘে জমি নিয়েছে অমুকের ছেলে ঢাকা প্লট কিনেছে তমুকের ছেলে চাপাই সদরের দোকান কিনে ফেলেছে তমুকের ছেলে রাজশাহী সদরে যায় তিনতলা বাড়ি কিনে ফেলেছে চারতলা প্লট কিনে ফেলেছে এই যে হতাশা কাজ করে বলেন তো আপনার একটা চোখ যদি চলে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহুম্মা আমিন আরেকটা চোখ এখন লাগায় মানুষ বলেন তো যেটা এখন আছে এটার মতো হবে না পুরো পৃথিবীর বিনিময়ে এটা বানাইতে পারবে এরকম না এটা এটা রিপ্লেস করা আরেকজন সুগানি লাগাই দিছে যারা লাগায় সেই বুঝে তার আগেরটা কেমন ছিল পরেরটা কেমন আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক আল্লাহ আমাদের সুস্থতা নিরাপত্তা দান করুন তিনি নিরাপত্তা দান করুন তিনি যদি আমাদের এই দুর্বল শরীরকে যদি নিরাপত্তা না দেয় আমাদেরকে কে নিরাপত্তা দেবে আমরা কত দুর্বল অথচ আমরা অহংকারী আমরা আগুনে পড়ে পুড়ে যাই পানিতে পড়ে ডুবে যাই গাছ থেকে পড়ে ছাদ থেকে পড়ে ভেঙে যাই আমরা আমরা ট্রাক বাস সিএনজি হুন্ডার নিচে পড়ে পিষে যাই একদম পিষে যাই আমরা আমরা একদম চ্যাপ্টা হয়ে যাই আমরা একদম গোলে দুমড়ে মুচড়ে যাই আমরা উষ্ঠাকে আঙুল ভেঙে ফেলি উষ্ঠাকে নখ তুলে ফেলি আমরা ঘুষি খেয়ে দাঁত ভেঙে ফেলি আমরা 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 এই ছোট ব্যাতের বাড়ি দিলে তিন লাফ দিয়ে উঠি জলে আমাদের পিঠ এত দুর্বল এই শরীরে যদি আল্লাহ নিরাপত্তা না দেয় কে দেবে এত দুর্বল এই শরীরের নিরাপত্তা কে দেবে এত দুর্বল এই জিনিসটাকে তিনি দুই পায়ে দাঁড় করায় রাখছে হ্যাঁ ভাবা যায় এটা আগুনে পড়লে পুড়ে যায় পানিতে পড়লে ডুবে যায় ছাদ থেকে পড়লে তো ভেঙেই যায় উষ্ঠাকে ভেঙে যায় এই দুর্বল অবকাঠামো তিনি কত সবল করে 60-70 বছর পর্যন্ত নিরাপদ রাখে কখনো ভেবে দেখেছেন কখনো ভেবে দেখেছেন এই নিয়ামত আপনাকে আল্লাহ দিছে আর আমি আর আপনি আল্লাহ তাআলা আমার আর আপনার ব্যাপারে বলছে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ وانه على ذلك لشهيد আর সেই যে অকৃতজ্ঞ এর জন্য সে নিজেই সাক্ষী বলেন আপনার অপরাধ কি আপনি জানেন না আপনার অপরাধ আপনি জানেন সেগুলো সাক্ষী কে দেবে আল্লাহ কি ভুল বলেছে আল্লাহ ভুল বলেনি চাপের মানুষ আল্লাহকে ভয় করো এবং ভালোবাসো আল্লাহর ভালোবাসা এবং ভয় তোমাকে চিরস্থায়ী সুখের ব্যবস্থা করে দেবে আল্লাহর ভয় ও ভালোবাসা তোমাকে চিরস্থায়ী সুখী করবে আল্লাহর দ্রোহিতা ও আল্লাহর প্রতি অমনোযোগী হওয়া তোমাকে চিরস্থায়ী জাহান্নামী করে দিতে পারে সো তুমি ভয় পাও সেই রবকে যেই রব এই পৃথিবী পরিচালনা করেন এককভাবে সুবহানাল্লাহ যিনি আসমান ও জমিনের মালিক যিনি আসমান ও জমিনের
যত শূন্য স্থান আছে এর চাইতে বেশি যিনি ক্ষমাকারী এর চাইতে বেশি যিনি দয়ালু ওনাকে ভয় করো ভালোবাসো আমরা আল্লাহকে যদি ভালোবাসি এবং চিনতে চাই তাহলে মাধ্যম কি বলেন তো মাধ্যম কে চাপার মানুষকে আমি আরো বেশি বুঝের মনে করি এই এলাকা সম্পর্কে আমার ভালো ধারণা আছে রাজশাহী আর কি চাপায় বলতে তো ইদানিং চাপায় চিনতেছি আগে তো রাজশাহী বুঝতাম তো রাজশাহীর মানুষ সম্পর্কে কিন্তু ইসলামিক জ্ঞানে আমাদের ভালো উন্নত ধারণা আছে আলহামদুলিল্লাহ আমরা যখন রাজশাহী শুনি আমরা মনে করি এরা সবার কথা জানি না সব জায়গায় আছে ভালো মন্দ সব বলে কিন্তু আমরা যখন রাজশাহী শুনি স্পেশালি আমি যখন শুনি কারণ আমার সৌদি আরবে যারা উস্তাদ ছিল বেশিরভাগই উত্তরবঙ্গে ছিল তো সেই জন্য আমার এই এলাকা সম্পর্কে ভালো ধারণা সব এলাকায় আছে শিক্ষিত মানুষ ভালো মানুষ কিন্তু যেহেতু আমি যাদেরকে পেয়েছি উস্তাদের মধ্যে তাদের অধিকাংশ উত্তরবঙ্গ ছিল তো সেই জন্য এই এই এলাকা সম্পর্কে আমার ভালো ধারণা আছে আল্লাহ সুবহানাহু তাআলাকে চিনতে হলে মাধ্যম কে এই দেখছেন বলছিলাম ভালো ধারণা আছে এখন যেন মুখ খুলছে এতক্ষণ মুখ খুলে নাই তার মানে মাশাআল্লাহ আপনারা জানেন আল্লাহর কাছে যেতে হলে কে লাগবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে না তবে এই রাসূল না গাছে সিনলো মাছে সিনলো সিনলো বনের হরিণে এই এরকম না এইরকম না আবু বকর যাকে চিনছে উসমান যাকে চিনছে আলী যাকে চিনছে হাসান হুসাইন যাকে চিনছে ফাতিমা যাকে চিনছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাদিয়াল্লাহু আনহা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঈসা আলাইহিস সালাম বলে গিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবীন এই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত নবী হয়েছে ওনাকে চিনতে হবে আল্লাহকে পেতে হলে চাপারি মানুষ সুন্নত ছাড়া উপায় নেই সুন্নত ছাড়া উপায় নেই চাপারি মানুষ আল্লাহকে চিনতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দ্বীন হচ্ছে কি ইসলাম ওয়া মা ইখতালাফা আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনহুম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষ বশত কি করেছিল তাদের নিকট জ্ঞান আসার পর মতনৈক্য দুই রকম তিন রকম মত করেছিল আল্লাহ বলছে ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ আর যে আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করবে অস্বীকার করবে অস্বীকৃতি দেবে একমত হবে না ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী খুব দ্রুত হিসাব গ্রহণ করে দেরি করবে না আল্লাহ শোনো চাপায়ের মানুষ মহিলা ও পুরুষ মেয়ে ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করলো অনুসরণ করলো সে আল্লাহর ইবাদত করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা উদাহরণ দেব কেমন উদাহরণ দেব মানে যেই ব্যক্তি ডান হাতে খেলো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে সুন্নাত সে নাকি আল্লাহর ইবাদত করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে লোক ডান পাশ হয়ে শুইলো সে আল্লাহর ইবাদত করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে আমাদেরকে যে লোক আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শুইলো সে আল্লাহর ইবাদত করলো যে লোক ডান পা দিয়ে মসজিদে ঢুকলো বাম পা দিয়ে বের হলো সে আল্লাহর ইবাদত করলো যে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সে আল্লাহর ইবাদত করলো যে বললো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সে আল্লাহর ইবাদত করলো যে টয়লেটে বাম পা দিয়ে ঢুকলো ডান পা দিয়ে বের হলো সে আল্লাহর ইবাদত করলো যে এভাবে হ্যান্ডশেক করলো আত্মীয় স্বজনের খোঁজ করলো হ্যাঁ আসসালামু আলাইকুম মামুর বেটা ভালো আছো এই কথা বললে নাকি আল্লাহর ইবাদত হয়েছে কারণ আত্মীয়তার খোঁজ খবর নিয়েছে কিনেছে কিনেছে এইখানে হেঁটে এসে এখানে কত মুরব্বীরা আছে আমার মতো 28-30 বছর এক যুবক এসে কথা বলবে আসলে মূলত ইবাদত কেন কারণ আমার কথা শুনছে তাই না আল্লাহর কথা শুনছে তাই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা শুনতেছে তাই কি ইবাদত এই যে এখানে আপনারা আদব করে চুপ করে বসে আছেন কারণ আপনারা কাউকে মেহমানদারি করতে এখন এটা কিন্তু মেহমানদারি করতেছেন আপনারা আমার এই যে মাশাআল্লাহ এতগুলো মানুষ বসার জায়গা নাই দাঁড়াই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে নেকি দান করুন আল্লাহ সবাইকে এখান থেকে যে কল্যাণ আছে তা দান করুন তো এই যে আপনারা নীরবতা অবলম্বন করতেছেন আমি ভালো মেহমানদারি পাচ্ছি আমার আলহামদুলিল্লাহ ভদ্র মানুষ গিয়েছি কোনো হট্টগোল করেনি আধা ঘন্টা এক ঘন্টা ওয়াচ করেছি চলে এসেছি মাশাআল্লাহ ভালো মানুষ এটা উত্তম মেহমানদারি সবাই নাকি ইবাদত করেন আপনারা সুবহানাল্লাহ আল্লাহ তাআলার সাক্ষী দিচ্ছে
من يطع الرسول যে রাসূলের অনুগত করল فقد اطاع الله ان شاء الله ইবাদত করল ومن تولى আর যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল فما ارسلناك عليهم حفيظا নিশ্চয়ই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কারো কাছে তত্ত্বাবধায়ক হিসেবে পাঠায়নি আল্লাহ বলছে তার মানে হাদিস একটা আমি পালন করতেছি আপনি এটা শুনেন নাই আপনার বাপে শুনে নাই দাদা শুনে নাই তাই বলে আপনি এটা মানবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওমান তাওয়াল্লা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে মুখ ফিরিয়ে নিল তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত্ত্বাবধায়ক নন ওর হিসাব কার কাছে আল্লাহর কাছে আমি বললাম যে এটা বিদআত আমি বললাম এটা শিরক একটু যাচাই বাছাই করলেন না যে আসলে এটা কি ইউতিউর রাসূলের মধ্যে আছে অথবা রাসূলের মধ্যে আছে আল্লাহর নবীর অনুগত্যের মধ্যে পড়ে এটা নেকির মধ্যে পড়ে দ্বীনে ইসলামের শরীয়তের মধ্যে পড়ে কিনা যাচাই করলেন না বলেন 300 বছর থেকে চলে বাপে করেছে দাদাই করেছে আমরা করি অসুবিধা নেই ঠিক এগুলো করা যাবে না আমার ভাইরা দেখুন আমাকে এখনো ওই ভাইরাসে পাই নাই যে ভাইরাসে এসে নিজেকে আলাদা করে বাকি সবাইকে খারাপ বলা আমি বলি চরমনায় আটরশি ফুরফুরা মাইজ ভান্ডারি সবাই আমার ওয়াজ শুনতে আসে আলহামদুলিল্লাহ আর এই জন্য আমি সবসময় সীমার ভিতরে থেকে কথা বলি আমার ভাই তোমাকে আমি মুসলিম মনে করি তুমি যেমন বাংলাদেশি তেমনি ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে সৌদি আছে অনেক দেশের মুসলিম আছে তাই বাংলাদেশে বহু ধরনের দলে বিভক্ত হয়ে গেছি আমরা তবে আমি বলে রাখি চাপাই মানুষ দিনের ক্ষেত্রে এক হও সুন্নাহকে আঁকড়ে ধরো শিরক ও বিদআত থেকে মুক্ত হও তুমি যে আমাল করতেছ তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিনা শুধু তা যাচাই করে নাও যদি কেউ তোমাকে প্রশ্ন ছড়ে এই তুমি যেটা করছো সেটা বিদআত হাদিসে নেই ওকে এভাবে উড়ে ছড়ে ফেলে দিও না আমার অনুরোধ রইল তুমি ওকে বাদ দাও অন্য কাউকে বাদ দাও তুমি নিজে একটু দেখো না যে সোজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীদের থ্রুতে এই আমলটা সাব্যস্ত কিনা যদি সাব্যস্ত হয় তুমি তোমার ওই ভাইকে দাওয়াত দাও যে দেখো ভাই তুমি একটা সহিহ হাদিসকে তুমি কিন্তু বিদআত বলে ফেললা তুমি কিন্তু সাবধান হও তুমি নবীর সুন্নতকে অবজ্ঞা করলা আর যদি হাদিস এবং কোরআনে যদি কোথাও তোমার আমল খুঁজে না পাও তাহলে তুমি যে আমল করতেছো তা ত্যাগ করো এতে তোমার কল্যাণ ওয়াল্লাহি এতে তোমার কল্যাণ এতেই তোমার কল্যাণ নিহিত আছে